হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন পেটে কৃমি আছে কি না, কিভাবে বুঝবেন? তাহলে জানুন সহজ পদ্ধতি। সমীক্ষায় বলেছে 85% মানুষের পেটে কৃমি থাকে, কিন্তু কিভাবে মুক্তি পাবেন কৃমির হাত থেকে? হঠাৎ হঠাৎ পেটে ব্যথা বা মাথা যন্ত্রণা, কিন্তু চিকিৎসকের কাছে যেতেই তিনি বলেন দিচ্ছেন তেমন কিছু হয়নি আপনার, সারাদিন শরীরে অস্বস্তি বোধ লেগেই রয়েছে। এটার কারণ একটাই হতে পারে আর সেটা হলো কৃমি। কিন্তু পেট ব্যথা আর মাথা যন্ত্রণা শুধুই নয়, আপনার শরীরে যে কৃমি বাসা বেঁধেছে তা বোঝার জন্য আরও কয়েকটি উপসর্গ রয়েছে। কি সেই উপসর্গগুলি? অস্থিরতা, অকারণে অতিরিক্ত চিন্তা, অবসাদে ভোগা, আত্মহত্যার প্রবণতা হওয়া, মিষ্টি জাতীয় খাবার খাওয়া অতিরিক্ত ইচ্ছা, রক্তকল্পলতা এবং আয়রন ডেফিসিয়েন্সি। কৃমি থাকলে শরীরে রক্তের পরিমাণ কমতে কমতে অ্যানিমিয়া পর্যন্ত হতে পারে। ত্বকে রোগে আক্রান্ত হওয়া, র্যাশ, অ্যাকসেনে, চুলকুনি ইত্যাদি হওয়া, মাড়ি থেকে রক্তপাত হওয়া, ঘুমানোর সময় মুখ থেকে লালা পড়া, ফুড অ্যালার্জি, খিদে না পাওয়া, ম্যানসুয়াল সাইকেলের সমস্যা, অকারণে ক্লান্ত হয়ে পড়া, গা হাত পা ব্যথা, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, স্মৃতিভ্রম হওয়া। উপসর্গগুলি পড়ে অনেকে নিজেদের সমস্যার সঙ্গে মিল খুঁজে পাবেন, কারণ সমীক্ষায় বলেছে 85% মানুষের পেটে কৃমি থাকে, কিন্তু কিভাবে মুক্তি পাবেন কৃমির হাত থেকে? মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসক আব্রাম বের জানিয়েছেন ওষুধ নয়, কিছু ঘরোয়া পদ্ধতিতে কৃমি থেকে মুক্তি পাওয়া যাবে। কাঁচা রসুন, কাঁচা রসুন অ্যান্টিবায়োটিকের কাজ করে। রসুন প্রায় 20 ধরনের ব্যাকটেরিয়ার এবং 7 ধরনের ফাঙ্গাস মেরে ফেলতে পারে, তাই নিয়মিত কুচনো কাঁচা রসুন খান অথবা রসুন জুস করে খান। লবঙ্গ, লবঙ্গ কলেরা ম্যালেরিয়া যক্ষাকে প্রতিরোধ করতে পারে। এছাড়া রোজ লবঙ্গ খেলে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায়। আদা, আদা হজমে সমস্ত রকমের সমস্যা মেটাতে সক্ষম। হজমের সমস্যা, অ্যাসিডিটি, পেটে ইনফেকশন ইত্যাদি দূর করতে আদা, জুড়ি, বেলাভার, এই সমস্যাগুলি কৃমি থেকে তৈরি হয়, তাই এই ধরনের সমস্যা দূর করতে কাঁচা আদা রস খান খালি পেটে। শশার বীজ, ফিতে কৃমি রুখতে শশার দানা সর্বশ্রেষ্ঠ। শশা দানাকে গুঁড়ো করে নিন, প্রতিদিন 1 চামচ করে খান। পেঁপে, পেটের সমস্যা দূর করতে পেঁপে থেকে ভালো কিছু হয় না, যে কোনো ধরনের কৃমি তাড়াতে পেঁপের বীজ শ্রেষ্ঠ। ভালো ফল পেতে পেঁপে এবং মধু খান। কাঁচা হলুদ, কাঁচা হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে। সো বন্ধুরা, আজকে জেনে নিলে তোমরা কিভাবে উপকার পাবে কৃমি থেকে। সো থ্যাংক ইউ।